আল্লাহ কিন্তু পরীক্ষা করবে যুবক আল্লাহ তোমার জোয়ানি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তোমার অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ তোমার জমিন দিয়ে পরীক্ষা করবে আমা ভাই ও নবী পাকের উম্মা তুম্মা ও নবী দেওয়ান আমার আপনা নবী দয়া নবী গি জনাবে মোহাম্মদ রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে আমার আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন কত ক্ষমতা দিয়েছিলেন ও যুবকেরা গাব ও নবী পাকের উম্মা তুম্মা তিরাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মসজিদে নববী শরীফে বসে আছেন ও যুবকেরা মদিনা মদিনা কিছু দূরে আল্লাহর রসুলের একজন সাবার বাড়ি যার নাম হলো হাজার চাবের রাধি আল্লাহ ও তালা আনগো ও যুবকের আগাত হাজার চাবের রাধি আল্লাহ ও আনগো তার দুটো বাচ্চা আছে ওই দুটো বাচ্চাকে কোলে করে আদর করে আরে মনে মনে চিন্তা করে না 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 মসজিদে নবাবি শরীফে গে আল্লাহর রসুলের সামনে যখন বসে থাকি আল্লাহর রসুলের মহাব্বতে সাবা হজরতে ওসমান গানি রাজি আল্লাহ হজরতে আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ রসুলের বড় বড় জলিল কদসারা আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে গে বাড়িতে নিয়ে যায় আমার দয়ান নবী বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কিছু খাবার খেয়ে তাদের জন্য দোয়া করে ও যুবকেরা চাবের যাবের রাজি আল্লাহ তিনি মনে মনে চিন্তা করে না না না

হ্যাঁ এই মেহেমানদারি যেটা করছেন এটা তো আল্লাহ রসুল একটা ভাই হচ্ছে জোরে বলুন বলুন এই জোরে বলেন এই দেখেন যদি কোন ব্যক্তি আপনাকে দাওয়াত দেয় কোনো গ্রামের কোনো যুবক ছেলে একদম কুয়োর গরিব মানুষ মরা গরিব মানুষ যদি এই গ্রামের সবচাইতে চাইতে বড়ো লোককে দাওয়াত দেয় সব চাইতে ধনী আমির লোককে দাওয়াত দেয় হ্যাঁ ওই আমির লোকের তার বাড়ির দাওয়াত গ্রহণ করার জন্যে বলুন যদি সে গ্রহণ করে একটা সুন্নাত আদায় হয়ে যায় বলো বলুন ঠিক হয়তো যাবের রাজি আল্লাহ আনুবু তিনি মনে মনে চিন্তা করছেন তার দুটো বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাগুলো ছোট ছোট তার মনের একটা ইচ্ছা যে আল্লাহ রসুলকে দাওয়াত দেবো আর আল্লাহ রসুল আসবে আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবে হ্যাঁ আর কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারবো আল্লাহ জিন্দেগিতে কিছুই করতে পারিনি রসুল্লাহর মহাব্বত রসুল্লাহর ভালোবাসা আমার কলিজার মধ্যে এমন ছিল এই রাব্বি আল্লাহ আমি জাবের উড়ানে কোনো খাবার জুটত না তারপরেও আপনার হাবিবুল্লাহকে একদিন দাওয়াত করে খাইয়েছি জোরে বলুন না এর জন্য আল্লাহ হয়তো জান্নাত হয়তো যাবে রাদি আল্লাহ ও তার স্ত্রীকে বলছে স্ত্রী গো কি করব বলেন তো আমি একটা ছোট খাটো একটা গ্রামে এক মদিনা থেকে কিছু দূরে আমার না আছে ঘরের ছাদ কিছু না আছে কিছু হ্যাঁ আমি রসুল্লাহকে একবার দাওয়াত দেবো তা আমি রসুল্লাহকে দাওয়াত দিলে রসুল কি গ্রহণ করবে বিবি বলছেন চিন্তা করছেন কেন আপনি যান না আল্লাহর রসুলের দরবারে যান আপনি নামাজ পড়তে যান ফজরে যান জোহরে যান আসরে যান মগরিবে যান এসাই যান যে কোনো একটা টাইমে আল্লাহর রসুল যখন ফিরি দেখবেন রসুল যখন খুশির মধ্যে থাকবেন তখন চুপ করে গিয়ে দাওয়াতটা দিয়ে দেবেন আল্লাহর রসুল আপনার দাওয়াত গ্রহণ করবে তাহাজ ভাই আল্লাহর রসুল আমার দয়ার নবী মোস্তফা জানে আহমদ যে রসুল্লাহ কাল কিয়ামতের মাঠে উম্মত সাফাত করবে জোরে বলুন আমার রসুল সাফাত করবে আরে আহলে আদিসদের কিছু আলেম বেরিয়েছে ডাইরেক্ট বলছি শোনে কিছু আলেম বেরিয়েছে এই তারা বলে বলে বেড়াচ্ছে আমার রসুল নাকি কাল কিয়ামতের মাঠে সাফাত করতে পারবে না জোরে বলুন নাওজুবিল্লাহ এ জোরে বলবেন এ চিৎকার দিয়ে বলবেন না আবার কি বলছে আমার রসুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বাড়ায় জোরে বলুন নাউজুবিল্লা এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ এ যুবক এটা কি আমরা মেনে নেব এই আমরা মেনে নেব একটু কথা বলে ঘরের ভিতরে শুয়ে আছে থাকো কিন্তু এই টাইমটা তো একটু সাথ দাও তোমার রসুল্লাহ সাল্লাহ আলাই আমার দয়ার নবী মোস্তফা জানে রাহমতের সানে পিয়াদুবি করছে পোস্তাকি করছে তারা বলছে আমার রসুল্লাহর গা নাকি গন্ধ বারত জোরে বলুন নাউজুবিল্লা ভাই আমার দয়ার নবী মোস্তফা জানে রহমত আমার দয়ার নবী নূর নবী হায়াতুর নবী মোহাম্মদ মোস্তফা এই শোন সর্বপ্রথম কিয়ামতের মাঠ যখন শুরু হবে রসুল্লাহ মদিনা শরীফ থেকে তার কবর মবার থেকে আগে উঠবে জোরে বলে আগে আমার রসুল উঠবে অন্য অন্য নবীরা যখন উঠবে আমার রসুল্লাহর পরে উঠবে অন্য অন্য নবীরা রসুল্লাহর পরে উঠে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া এ যুবক যারা বাড়িতে শুয়ে আছো যারা বাড়িতে এমন ভাবে লেপ কম্বল মুড়ে দিয়ে আছো আমি তাদেরকে বলতে চাই বিশ্বাস করুন চিৎকার দিয়ে বলা গেল না এটা উচ্চ আওয়াজে বলা গেল না না দেখবি সর্বপ্রথমে আমার নবী উঠবে শোনেন আমাদের নবী কিয়ামতের মাঠ যখন শুরু হবে আল ক্বারিয়াতুল ক্বারিয়া ওমা আদরা কামাল ক্বারিয়া যখন শুরু হবে না খট 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 করে যখন আওয়াজ হবে আমার রসুল সর্বপ্রথম উঠে উম্মতের কথা বলবে জোরে বলুন জোরে বলুন না সুবহান সেই উম্মতের অবস্থা দেখেন আজ মসজিদ দেখেন মসজিদে ফজরে তিনজন ফজরে কজন না তিনজন কজন তিনজন এক ওই ইমাম ওই ইমাম সাহেবের কথা মনে পড়ে কেউ মরে গেলে নিজের সন্তানের আরবি পড়াতে গেলে ইমাম সাহেবের কথা মনে পড়ে বাদ বাকি বুড়ো আমা হাই ফাই জায়গায় নট এলা রাত্রের বেলা বারোটা একটার সময় ইমাম সাহেব ঘুমাচ্ছে বাঁচারি বাড়ি গিয়ে সাত দিন পরে একদিন ছুটি হ্যাঁ ইমাম সাহেব বাড়ি গিয়েছে কারাং কারাং করে ফোন বেজেছে ফোন ধরে বলছে হুজুর আপনার এক্ষুনি আসতে হলে কেন বলে আমার ছেলে হয়েছে কানে আজান দিতে হবে যুবক তুমি আজানো জানো আমার সন্তানের যখন জন্ম হবে ডান কানে আজানের ধ্বনি আর বা কানে কিসের ধ্বনি ধ্বনিমতের ধ্বনি শোনাতে হবে তাই না আল্লাহ পাক এত সৌভাগ্য আমাকে আপনাকে দিয়েছেন তারপরেও আজকে রসুল্লার সানে বিয়াধুবি কথাবার্তা বলছে আর আমার যুবকগুলো এরা সব কিছু করে এরা রাত্রে কি করে জানেন রাত্রে চার পাঁচ ঘন্টা ভাগ ভাগ থাকে কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলে গেম খেলে তারপরে কিছুক্ষণ গান শোনে কানে হেডফোন দিয়ে তারপরে কি করে জানেন কিছু গজল শুনে একটু বদমাইশি করলে পরে অজ শুনে আমার বিশ্বাস যে আমার শয়তান আমাদের বন্ধু বানিয়ে ফেলেছে ওদের তো দোষ নয় দোষ তো আমাদের যদি বলেন কেন অভিভাবকদের দোষ আগে আল্লাহ রসুল মসজিদে সাহাবাদেরকে বলতেন এ আমার সাহাবারা তোমাদের যাদের সন্তান আছে তোমাদের যাদের সন্তান আছে ওই সন্তানের বয়স যখন সাত বছর হবে তুমি বাপ হয়ে ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে জোরে বলে আজকে সাত আট বছরের ছেলের বয়স পঁচিশ বছর বাপ এখনো দুম দাঁড়াক্কা চাচি শুরু করে দেয় বুঝলেন না দাড়ি সেটিং করে বাবা কথা বলে আছে না নাই করেন না আচ্ছা আমার ভাইরা এখন সেই বাপ নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে সব থেকে বড় এই সব থেকে বড় ডোজ যে ভ্যাকসিনটা ভালো করে বোঝেন করোনার জন্য ভ্যাকসিন দিচ্ছি না এই মোবাইল ভ্যাকসিনটা আগে আমার বন্ধ করে যদি বলেন কেন আপনার তিন বছরের ছেলে পরীক্ষা করবেন আপনার তিন বছরের ছেলে খায় না বিবি বলছে স্ত্রী পাশ দিয়ে বলছেন শোনো না ওই হাঁদা বোদার গল্প আর গোপাল বাড়ের গল্প আর একটু কার্টুন চালান দেখবেন তোমার ছেলে পাঁচ গাল বেশি টেনে খাবে তো সামনে ওই মোবাইলটা বের করে ইউটিউব থেকে একটা কোনো চ্যানেলে কোনো গান ফান দাও তা এখন স্বামী বলছে বহু চোখ রাঙানি স্বামী দিয়ে দিচ্ছে ছেলে কক কক করে খাচ্ছে এখন বলেন ওই ছেলে যখন বড় হবে আপনার গালে পানি দেবে আপনি মারা যাবেন কবরে শুয়ে থাকবেন বড় বড় গাছ জন্মে যাবে ছেলে একবারও আপনার খোঁজ নিতে যাবে না শুনে নেন একটা কথা আপনার পীরের اولاد বলে গেলাম আমার ভাইরা অত সহজ নাই এগুলো শুনবে কারা শুনবে কারা আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন এ বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ আল্লাহ বলছেন তোমরা অতি দ্রুত অগ্রসর হও তোমরা দৌড়াও আমরা দৌড়া আল্লাহ দৌড়াতে বলেছে আমরা দৌড়াচ্ছি আল্লাহ দৌড়াতে বলেছে আমরা দৌড়াচ্ছি আমরা টিকিট কাটতে দৌড়াচ্ছি সাতশো টাকা ইনকাম ভালো লাগে না পাঁচশো টাকা ভালো লাগে না একজন দুতলা বেঁধেছে ও টিকিটের পয়সা নিয়ে দশ টাকায় দশ লক্ষ টাকা স্বপ্ন দেখার জন্য দৌড়াচ্ছে ঠিকই আল্লাহ বলতে তারপরে এটা জানলো না যে আল্লাহ কোথায় দৌড়াতে বলছে আল্লাহ বলছে ও সারিউ ইলা মাগো ফেরাতে বেকব আমি আল্লাহ আমার ক্ষমার দিকে দৌড়াও জোরে বলুন জোরে বলুন না সুবান আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে চাই আমি আল্লাহ তো দেনেওয়ালা দুনিয়ার কোন মানুষ তোদেরকে কিছু দিতে পারবে না পারবে কি আমাদের আমাদের খাওয়াই কে আল্লাহ পড়াই কে আল্লাহ চোখ দিয়েছে কে আল্লাহ হাত দিয়েছে কে আল্লাহ জবান চালাচ্ছে কে আল্লাহ আমরা নড়াড়ি করছি খাচ্ছে ওমা তুমি তুই ভালো করে বোঝার চেষ্টা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6 ইঞ্চি মায়ের গর্ভে আমাদেরকে দুটো করে চোখ দান করেছে দুটো করে হাত দিয়েছে পা দিয়েছে তারপরেও আমরা মুসলমান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি আমার ভাই জানে ও নবী পাকের উম্মত উম্মতি রাগা ও নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফে বসে আমার দয়ার নবী যখন নবুয়াত পাওয়ার পরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন ও যুবকেরা কাবা শরীফে বসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন তেলাওয়াত কোনো কোনে দিলে ও যুবকের আগাব ও নবী পাকের উম্মা আমার দয়ান নবী কোরআন তেলাওয়াত করে আমার দয়ান নবী কোরআন তেলাওয়াত করে বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত শুনো করে দিলেন ও যুবকের আপ ও নবী পাকের উম্মা ওই কোরআন শুনার জন্য মক্কার কাফের গুলো মক্কার বেঈমান তারা আবু জেহেলের সঙ্গ ত্যাগ করে দিয়ে আমার দয়ান নবীর কাছে গিয়ে গোল করে বসে

গোল করে বসে পড়লেন ভালো করে বুঝবেন আমার যুবকেরা ও নবী পাকের উম্মাহ তুম্মাতিরা আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়াসারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আদ ওয়া উদ্দাতুল মুত্তাকিন ও যুবকেরা ও নবী পাকের উম্মাহ তুম্মাতিরা আমার আল্লাহ বলল ও বান্দা আমি আল্লাহ পাক জান্নাত কে সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি

পাক জাবান থেকে কোরআন শুনছেন আর একে একে ক্যালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন জোরে বলবেন জোরে বলা গেল না

হবে আমার দয়ার নবী দেখতে কেমন হবে আমার দয়ার নবী কপালটা কেমন হবে ও যুবকেরা ও নবীর পাকের উম্মত উম্মতিরা কোন নবীর উম্মত হয়ে এসেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাটা আমার আল্লাহ পাক তাওরাত কিতাবে জিকির করেছে যারা বলে তাওরাত তবে আমার রসুল্লাহ দেখতে কেমন হবে আল্লাহ বলেছেন জব্বুরেও আল্লাহ বলেছেন ইঞ্জিল শরীফেও বলেছেন যদি বলে এখন রসুল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাবাদ করছেন ও যুবক শোনো দুনিয়াতে যখন তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাবে ভাই আমরা যখন কোন জায়গায় পরীক্ষা দিতে চাই আপনারা বলেন তো কি পরীক্ষার প্রশ্ন কি অ্যাডভান্স আমাদের দেওয়া হয় এই কথা বলেন অ্যাডভান্স দেওয়া হয় দেওয়া হয় না কারণ অ্যাডভান্স দেওয়া হয় না কিন্তু আমার ভাইরা কাল কিয়ামতের মাঠটা কেমন হবে কাল আল্লাহর হাতে তারাজ্জু থাকবে পাল্লা থাকবে ওই পাল্লাটা কেমন হবে আমার দয়ার নবী মোস্তফা জানে রাহমাতের রাম তার দিলটা কেমন হবে আল্লাহ কিন্তু সব কিছু আমাদের জানিয়ে দিয়েছেন কথা ঠিক না ভুল কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভুল আল্লাহ কিন্তু সব আমাদের জানিয়ে দিয়েছেন কথা 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 ঠিক না ভুল বলেন বলেন তো তাহলে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন অলরেডি আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি প্রশ্ন আমরা হাতে পেয়ে গেছি প্রশ্ন মিন্ টোটাল কোরআন শরীফ এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ প্রশ্নও দিয়েছেন তার অ্যানসারও দিয়েছেন জোরে বলে পুরো আল্লাহ কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন কিন্তু ওমা আপনি আপনার সন্তানের দোহাই দিচ্ছেন যে আমার সন্তান প্রস্রাব করে দেয় বলে আমি কোরান পড়তে পারি না হুজুর ঠিক আছে তুমি হুজুরকে ভয় পেয়েছো ঠিক আছে কিন্তু তুমি যখন মারা যাবে মা ইজা যা আজলুহুম লা ইস্তখিরুনা সাআতা ওয়া লা ইয়াকদিবুন মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে একবারও বাপ মা বলার টাইম দেবে না দেবে কি কথা বলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে যে যে কোরআনের ধনী যে আয়াত আমার তার থেকে যখন উচ্চারণ করছে আমার দয়ান্নবীর মধুর বাণী যখন আমার দয়ান্নবী পড়ছেন মক্কার কাফের গুলো যারা রসুলকে পাগল বলতো আবু জেহেলের মুখ নাড়িয়ে আবু বলতো পাগল ওরাও বলতো পাগল জোরে বলো নাওসবিল্লা আবু জেল বলতো জাদুকর ওরাও বলতো জাদুকর কিন্তু বিশ্বাস করুন আবু জেল তাদেরকে এক সুদই বাঁধতে চেয়েছিল কিন্তু যুবক কোরআন যখন আমার রসুল্লাহর পাক জবান থেকে বার হওয়া হতে শুরু করলো তখন কিন্তু আবু যে সুতো শুরু করলো জোরে বলুন গেলে সুতো ছিঁড়ে গিয়ে আল্লাহর রসুলের কাছে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছেন জোরে বলুন না সুহানোর শুনছেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলুন এ জোরে বলবেন না

আবু জেহেলের বাড়িতে লোকের লোকারণ্য হতো কিন্তু যেদিন থেকে বিশ্বনবী নবী হায়াতুল নবী নূর নবী জানাবে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী কুয়াশাল্লাম কোরআন তেলাবাদ করতে শুরু করে দিয়েছে সেদিন থেকে আবু জেহেলের বাড়িতে লোকটা যাওয়া কমে গেছে জোরে বলুন এ জোরে হবে না সুভান একটু চিৎকার দিয়ে বলেন না আবুজেগেলের বাড়ি যখন লোক যাওয়া কমে গেছে হাদিস শরীফের মধ্যে এসছে আবু বাড়িতে একটা কাজের মেয়ে ছিল তার নাম হচ্ছে বাবা জিন্নিরা এই জিন্নিরার কাজ ছিল আবুজেলকে খিদমত করা আবুজেলের বাড়িতে যত মেহমান আসবে সেই মেহেমানদেরকে খাতির যত্ন করার কাজ ছিল এই জিন্নিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদের বিবেক দিয়েছে আল্লাহ বুদ্ধি দিয়েছে আল্লাহ ধন দিয়েছে দৌলাত দিয়েছে আল্লাহ আমাদের সন্তান দিয়েছে আল্লাহর বলছে মা অজুবা আল্লাহ আমার আল্লাহ বলছে যে জাত যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না ও যুবক ফিরে এসো তোমার রাসূলুল্লাহর নামে বড় বড় কথা বলছে তোমার রাসূলকে বলছে আমার দয়াল নবীকে বলছে পাক রাসূলুল্লাহকে বলছে আমার দয়াল নবী নাকি সাফাত করতে পারবে না তারা আবার বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বারত এ যুবক আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস আমার দয়াল কায়ের গায়ের রক্ত মোবারকটা পাক জোরে বলেন এই আমার দয়াল নবী গায়ের রক্ত মুবারকটা পাক আমার দয়াল নবী পাসিনা মুবারক অর্থাৎ ঘাম মুবারকটাও পাক জোরে বলেন সুবহানাল্লাহ আর আমার দয়াল নবী মুস্তাফা জানের আমাজ আজ ও শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবী জিন্দা অবস্থায় আছেন জোরে বলুন জোরে বলা যাবে না এই অসুবিধা হচ্ছে কবি অসুবিধা হচ্ছে হ্যাঁ কথা বলে হ্যাঁ বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লামের শানে বিয়াদুবি করছে তাই আমি আমার যুবকদেরকে বলবো ওই সকল যারা আমার রসুলুল্লাহর শান মানিজ্জতকে ছোট করছেন তাদের জলসাগুলোকে বর্জন করুক শুনবেন না আকিদা নষ্ট হয়ে যায় শেষ হয়ে যাবে হ্যাঁ তুমি দেখো রসুল কোরআন করছে খাবা শরীফের পাশে আর ওই জিন্নিরা তার কাছ খেয়েছিল তার আবুজেলকে খিদমত করার আবুজেলের কাপড় চোপড় কাচার কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আবু জেহেলের কাপড় চোপড় কাচার কাজ ছিল জিন্নিরা জিনিরা কাপড় কাচার মনে মনে চিন্তা করছে যে যেদিন ধরে দেখছি এই যেদিন ধরে দেখছি যে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ নামটা তো শুনে আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন এই জোরে বলেন কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত একদল বলছে আমার রসুল নাকি সাফাত করতে পারবে না আর এখানে কবি লিখছে তুমি মোর সাফাত তুমি মোর সাফাহাত অর্থাৎ রসুল আপনি আমাদের সাফাত করবেন আপনি আমাদের সাফাত করবেন জোরে বলেন জোরে বলা যাবে না এটা তাকবীর দেন না জোরে নারে তাকবীর আর একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর এ বিশ্বাস করো আমাদের এখানে বসার জন্য আমাদের বাপ দাদার রূহ গুলো খুশ হচ্ছে জোরে বলে আমার বাপ দাদা আমার দাদা দিয়ে আমি যখন আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার মা কিন্তু প্রথমে আমাকে কোলে নেয় মা কিন্তু বেহুশে অজ্ঞান হয়েছিল কথা ঠিক বলছি না ভুল বলছি অজ্ঞান হয়েছিল আর সেই মায়ের মা মায়ের বাপ হ্যাঁ মায়ের দাদু মায়ের দাদি মায়ের নানা নানি তারা কিন্তু আমাদের কোলে করে নিয়ে বসেছিল জুড়ে বলে আজকে যাদের কোলে আমরা উঠেছি তাদের জন্য দোয়া তো দূরের কথা তাদের কবরের পাশে গিয়েও একটু সময়ও আমরা দিই তাদের কপরের পাশে গিয়ে একটু সময় কিন্তু বিশ্বাস করো যুবক তোমার এই গ্রামের সামনে পিছনে তাকিয়ে থাকে থাকে। কিন্তু আজকে আমরা যারা এসেছি আমাদের বসার জন্য আল্লাহ তাদের রুহুতে এই সবগুলো পৌঁছে দিচ্ছেন জোরে বলেন জোরে বলা যাবে না তাহলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলেন

মৃত্যুর আগে করে যাও কটা জিনিস জোরে বলেন বাবাজি আপনার ইমাম সাহেবের মুখ দিয়ে শুনবেন শুক্রবার করে বায়ান হয় না ওই বায়ানে বলে এসব কথা কিন্তু আমাদের যুবকগুলো কি করে সবার শেষে যাবে আর সবার আগে পালাবে সবার শেষে যাবে সবার আগে পালাবে বুঝলেন না আর জলসাও তাই হুজুর যে কটা গয়ল বলবে গলটা রেকর্ডিং করে চলে যাবে রাত্রেবেলা ঘুমাবে মা বাবা ঘুমাবে পাশে চালিয়ে শুনবে ওতেও মনে করে হেদায়ত হয়ে যাবে হেদায়ত দিনেওয়ালার মালিক এই কথা বলেন কে হেদায়ত দিনেওয়ালার মালিক আল্লাহ কিন্তু আকিদা ঠিক করেন আকিদা মজবুত করেন মোহাম্মাদ ইয়া রসুল মোহাম্মাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলেজা কোন দিয়ে তখন ধোয়া তোমার কদম পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধপ তোমার কদম ভয়স্করুণী দেখেনি ভাঙে ইসকে সকল দাগ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরান দেখ এক এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লার নাম নিরানব্বই গিয়ে থাম কোরান কোরআন দেখ একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখ এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোঁ তোমার কদম ভয়েস করি দেখেনি ভাঙে ইসকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম

বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম কাবা শরীফের পাশে কোরআন তেলাবাদ করছে আর এদিকে জিন্নিরা মনে মনে কাপড় কাচছে আর ভাবছে মনে মনে কাপড় কাচছে আর ভাবছে যেদিন থেকে বিশ্বনবীর আগমন হলো কোরআন শরীফ তেলাবাদ করছে সেদিন থেকে আবু জেহেলের মনে শুধু অশান্তি আর অশান্তি জোরে বলো হ্যাঁ জোরে বলবেন না অশান্তি আর অশান্তি পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে জিন্নিরা কাছে কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলেন তো যাহা আপনার এই অবস্থা বলে জানিস তো আমার অবস্থা খুবই করুণ কারণ আমি ছিলাম মক্কার বড় লিডার কিন্তু এখন দেখছি আমার থেকে বড় লিডার আবদুল্লার বেটা মোহাম্মদ যাকে আমি আলামিন বলেছি সেই হয়ে যাচ্ছে জোরে বলে জোরে বলুন না সুভান জোরে বলা যাবে না সুভান সুল কোরআনে বলছেন অসারিউ দৌড়াতে বলতে আল্লাহ কোরআনে বলছেন তোমরা দৌড়াও কোন দিকে দৌড়াবে আমি আল্লাহ আমার ক্ষমার দিকে দৌড়াও আর আমরা কোন দিকে দৌড়াচ্ছি আমার যুবকরা ভলি টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে ফুটবল টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে বোর্ড টুর্নামেন্টের দিকে দৌড়াচ্ছে আমার গ্রামে আমার গ্রামের কথা বলছি শোনেন না গাড়ি নিয়ে আসছি আমার ধরেছে প্রায় বিশটা যুবক আমাকে ধরে হুজুর ওরা হেডিং দিয়ে রেখেছে রক্তদান শিবির কি দিয়ে রেখেছে রক্তদান শিবির ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট আবার সর্বভারতীয় নাকি পুরো ওয়েস্ট বেঙ্গল মিলে কেরাম কেরাম টুর্নামেন্ট আমার কাছে এসছে এসে বলছে হুজুর আপনার কিন্তু কুড়িটা প্রেসার কুকার কিনে নিতে হবে কটা প্রেশার কুকার কিনে নিতে হবে এই কথা বলে আর এখন রক্ত যারা দাতা বুঝলেন বলে রক্ত শুনে বলে হুজুর মাল ভালো দিলে রক্ত বেশি দেবে না বলে মাল যদি ভালো দেয় গিফট যদি ভালো পায় দেখেন আমি কিন্তু যারা রক্ত দেয় তাদেরকে আমি সেলুট জানাই রক্ত দান করা মানে একটা জীবন দান করা আল্লাহ জীবন দান করে না আমার আল্লাহ মানুষ হেল্লা কথা ঠিক না যারা দেয় তাদেরকে আমি সেলুট জানাই কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবনটা পাল্টে দিতে পারে কথা ঠিক না বলি কিন্তু আমার ভাইরা এখন ওরা চেয়েছে যে হুজুর এই যে রক্তদান শিবির করছি যত গিফট বেশি ভালো দেব তত ডোনার বাড়বে ডোনার মিন্স রক্ত দেনেওয়ালা বাড়বে বুঝলেন তা আমার কাছে কুড়িটা প্রেশার কুকার চেয়েছে তা আমি বলি দাম কত রে বলছে হুজুর ওই কত পাঁচশো টাকা চারশো পাঁচশো টাকা চারশোটা হলে কুড়িটা আট হাজার হয়ে যাবে তাই তো তোরা আমার কাছে টাকা আছে এখন আপনারা বলেন টাকাটা কি আমি দেবো না দেবো বলেন আপনারা বলেন দেবো না দেবো না বলেন আমি জানি আমি আপনাদের কাছে বলছি এখন ওই রক্তদান শিবির ঠিক আছে তারপরে কি হবে কেরাম হবে তারপরে খেলা হবে এখন আবার ওই সব দুমদাড়াক্কা বাজে তো এখন ওই যদি হয় তাহলে টাকাটা কি হবে বলেন ঘুরে যদি আমার দিকে আসে মুশকিল হয়ে যাবে হ্যাঁ

রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর প্রেম প্রীতি যদি তোমার কলিজার মধ্যে না গিয়ে তুমি কবরে না যাও তোমার মুখে মোহর লেগে যাবে এই রাসূলুল্লাহ সাফা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে একটা মানুষ হাত তুলেন বলেন কেও পারবে তাহলে এত বড় বড় কথা কিসে হ্যাঁ ইউটিউবে বলতে ভিউজ বাড়ানোর জন্য খুব বড় বড় কথা বলছে হ্যাঁ তুমি তো রাসূল